আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, যারা আমার চ্যানেলটিকে সত্যি লাইক দিয়ে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা। আপনাদের কৃতজ্ঞতা ঋণ হলে কিছুটা হলে যাতে শুট করতে পারে, সুতরাং ভালো ভালো ভিডিওগুলো উপহার দেওয়ার আমি চেষ্টা করি। আজকে যে ওয়েবসাইটের পরিচয় করে দিতে যাচ্ছি সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটির নাম হচ্ছে doge.me, এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং সম্প্রতি এটি লঞ্চ করেছে। আমি যদি একটু স্ক্রলিং করে চলে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2020 সালে এটি লঞ্চ করেছে এবং এটির পেমেন্ট তিনটি অপশনে পেমেন্ট নেওয়া যায়। কিভাবে এখানে পেমেন্ট নিতে হয়, কিভাবে সাইন আপ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দিব। এবং এখানে কোন রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই যে কাজগুলো আপনি করতে পারবেন সেগুলো হচ্ছে ফসেট ক্লেম করতে পারবেন প্রত্যেক 10 মিনিট পর পর প্রায় 1 কোটি কয়েন্স এর মতো। আর এখানে লিংক শর্ট করে আর্নিং করা যায়, লটারি খেলে আর্নিং করা যায়, পিটিসি অ্যাড দেখে আর্নিং করা যায় এবং অটো ফসেট করা যায় এবং অ্যাচিভমেন্ট করার এখানে অনেকগুলো অপরচুনিটি রয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13,168 জন ইউজার রয়েছে এবং কয়েন্স ক্লেম করেছে এত এবং আর্ন করেছে এত এবং উইথড্র করেছে এত। সুতরাং আপনি নিঃসংকোচে নির্দ্বিধায় এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারেন। তবে বলে রাখা ভালো, সবসময় আপনাকে মনে রাখতে হবে যে সমস্ত ওয়েবসাইট বা অ্যাপস গুলো দ্রুত লঞ্চ করে এগুলো থেকে আপনি আর্নিং জেনারেট করবেন খুব সহজে, তাড়াতাড়ি, এবং আপনি কাজ করতে পারবেন অনায়াসে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং এখানে যদি প্লেলিস্টে ক্লিক করেন তাহলে এখানে অনেক ভিডিও দেখতে পাবেন যেগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। ফ্রিল্যান্সিং বিষয়ে অনেকগুলো ভিডিও রয়েছে এবং আপনি যদি কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়া আর্নিং জেনারেট করতে চান তাহলে আমি মনে করি লার্নিং এন্ড আর্নিং টিপ হচ্ছে আপনার জন্য প্রথম চয়েস। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। এটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন doge2.me। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটিতে আপনাকে প্রবেশ করতে হলে প্রথমত রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি এর মধ্যে চলে আসবেন। ইন্টারফেসের মধ্যে আসার পরে প্রথমত আপনাকে ইমেল প্রোভাইড করতে হবে, এরপর পাসওয়ার্ড প্রোভাইড করবেন, এরপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে একটি মেনু দেখতে পাচ্ছেন এখানে সলভ মিডিয়াতে ক্লিক করবেন। সলভ মিডিয়াতে ক্লিক করার পরে এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন, জেনারেল টিএসও, এটি আপনাকে এখানে টাইপ করতে হবে। সো আমি কিভাবে টাইপ করতে হয় সেটি দেখাচ্ছি। এখানে যা রয়েছে যেভাবে রয়েছে সেটি আপনাকে টাইপ করতে হবে, VNERAL জেনারেল টিএসও, টিএসও আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। এরপর আপনি গেট স্টার্টেড এ ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। দ্যাটস ইট, সেই লিংকে আপনি কপি করবেন। কপি করার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, টেলিগ্রাম চ্যানেল, পিন্টারেস্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেখানে আপনি এই লিঙ্কটি শেয়ার করবেন। শেয়ার করার এগেনস্টে তারা যদি অ্যাকাউন্ট করে তাহলে অবশ্যই তাদের এগেনস্টে, তার মানে তাদের মাধ্যমে আপনি এখান থেকে বেনিফিট হবেন, তার মানে কয়েন পাবেন। দ্যাটস ইট, এটি হচ্ছে নাম্বার ওয়ান। এবার আমি দেখিয়ে দিচ্ছি বাম দিকে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো ইউজ করে আপনি হিউজ পরিমাণ কিভাবে কয়েন আর্নিং করতে পারেন সেটি। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ফসেট। ম্যানুয়াল ফসেটে আমি যখন ক্লিক করেছি, ম্যানুয়াল ফসেটের মধ্যে এখানে অটো ফসেট রয়েছে, শর্ট এর লিংক রয়েছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি অটো ফসেট, যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেই অটো ফসেটের মধ্যে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে নেক্সট ইন্টারফেসে আমাকে নিয়ে আসছে। এই নেক্সট ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন 10 মিনিট পর পর এখানে ক্লেম করা যায়। ক্লেম কিভাবে করতে হয় সেটি আমি এবার দেখিয়ে দিচ্ছি। যে এখানে মেনুতে ক্লিক করবেন, মেনুতে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এরপর আপনাকে একটু ওয়েট করতে হবে নেক্সট ইন্টারফেসে যাওয়ার জন্য। সো আরেকটি ওয়েবসাইট চলে এসেছে, এটি আমি মিনিমাইজ করছি। মিনিমাইজ করার পরে এখানে সলভ মিডিয়া আপনি সিলেক্ট করে দিবেন। সলভ মিডিয়া দেওয়ার পরে এখানে একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন, ক্যাপসাটি আমি এবার ফিল আপ করে দেখাচ্ছি। এক্স টার টি ই আর টার এম আই এন মিন, এম আই এন মিন 88, অর্থাৎ এটি আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছেন যে 10 5 9, এটিতে আপনি ক্লিক করবেন। এরপর এটিতে ক্লিক করবেন, এরপর এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কালেক্ট ইউর রিওয়ার্ডে ক্লিক করবেন। কালেক্ট ইউর রিওয়ার্ডে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে,
কয়েনগুলো ক্লেম করার জন্য। অর্থাৎ এই ক্যাপসা টাইপিং ওয়ার্কটি কোনো রকম দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা ছাড়া আপনি খুব সহজেই ঘরে বসে আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার ইউজ করে এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবেন অনায়াসে এবং ক্লেম করতে পারবেন। কিভাবে এখানে পয়েন্টগুলো ফসেট পে এর মাধ্যমে নিতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখাবো এবং শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ইনবিলিভ অ্যান্টি বট লিংকস, এবার আমি আবার সেটি দেখাবো। এখানে সলভ মিডিয়া, সলভ মিডিয়ার পরে এখানে এই দেখতে পাচ্ছেন এই এটি ক্লিক করবেন, এরপর ওয়ানে ক্লিক করবেন, এরপর সেভেনে ক্লিক করবেন, দ্যাটস ইট, এতটুকুই। এরপর আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অলরাইট, এখানে আমি এত কয়েন্স পেয়েছি, এখানে কত কয়েন্স, 1 কোটি কয়েন্স এর মতো আমি পেয়ে গিয়েছি। গুড জবস এ ক্লিক করব, গুড জবস এ ক্লিক করার পরে আমি আমার ব্যালেন্সে চলে যাব। ব্যালেন্সে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আমার ব্যালেন্সের মধ্যে সেটি অ্যাড হয়ে গিয়েছে। এবার আমি জাস্ট একটু রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে আমি আমার ব্যালেন্সের মধ্যে সেই নির্ধারিত যে কয়েনটুকু সেই কয়েনটুকু কিন্তু আমি পাবো, দ্যাটস ইট, এতটুকু। প্রত্যেক 10 মিনিট পর পর এই কয়েন্স গুলো বা ক্যাপচা টাইপিং এর কাজগুলো আপনি করতে পারবেন, করতে পারবেন। করার পরে আপনি আপনার নির্ধারিত কয়েন গুলো আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। দেখতে পেলেন যে আমি কত কয়েন এখানে ক্লেম করেছি, জাস্ট একটি ম্যানুয়াল ফসেট ক্লেম করেছি। ম্যানুয়াল ফসেট ক্লেম করার এগেনস্টে আমি কিন্তু এই ব্যালেন্সটুকু অ্যাড করে নিয়েছি, তার মানে এখানে এই ব্যালেন্সটুকু আমার অ্যাড হয়ে গিয়েছে, দ্যাটস ইট। অর্থাৎ এক কথায় বলা যায় এটি একটি অসাধারণ একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কয়েনগুলো পাবেন, কিভাবে কয়েনগুলো উইথড্র করে নিতে হয় আমি একটু পরে দেখাচ্ছি। সো নেক্সট যেটি অপশন সেই অপশনটি আমি দেখাচ্ছি। আপনি যদি শর্ট লিংকসে ক্লিক করেন, শর্ট লিংকসে ক্লিক করার পরে আমরা সচরাচর যে কোনো বড় ধরনের লিংক শর্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিটলি অথবা আর্ন শ্রিঙ্ক আর্ন ইউজ করি, অথবা আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ইউজ করেন যে কোনো বড় ধরনের লিংক শর্ট করার জন্য। কিন্তু এখানে আপনি যে লিঙ্কগুলো শর্ট করতে চাচ্ছেন সেই লিঙ্কগুলো এখানে শর্ট করতে পারবেন, এবং লিঙ্ক শর্টের এগেনস্টে এখানে প্রায় 12টি লিঙ্ক রয়েছে, সেই 12টি লিঙ্কের জন্য আপনি নির্ধারিত এখানে কয়েনগুলো কিন্তু পেয়ে যাবেন। এখানে 10 মিনিট পর পর আপনাকে অবশ্যই এখানে ক্লেম করতে হবে। সুতরাং আপনি লিঙ্ক শর্ট করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে। অর্থাৎ এক কথায় বলা যায় যে অসাধারণ একটি ওয়েবসাইট, এবং এখানে আসার পরে আপনি এখানে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আপনি এই কাজটুকু করবেন, অর্থাৎ এখানে সাইন আপ করে নিতে হবে। jagi.info এটি একটি ওয়েবসাইট, এখানে আপনাকে সাইন আপ করতে হবে। সো সাইন আপ করার পরে যে কোনো ধরনের লিঙ্ক কিন্তু আপনি এখানে শর্ট করতে পারবেন অনায়াসে। লিঙ্ক শর্ট করার এগেনস্টে আপনি নির্ধারিত পয়েন্টগুলো পেয়ে যাবেন, এবং সেই পয়েন্ট কয়েনগুলো আপনি আপনার ব্যালেন্সের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। সো আশা করি এই কাজটুকু আপনি করতে পারবেন। যেহেতু আপনি অনলাইনে আসেন, আমি এতটুকু বিশ্বাস করি যে যে কোনো ধরনের ওয়েবসাইট ইউজ করে আপনি লিঙ্ক শর্ট করতে পারবেন। সো আমি এটি কেটে দিচ্ছি, এবার আমি চলে যাচ্ছি আমার মূল ইন্টারফেসের মধ্যে। এবার পিটিসি, যেটি পিটিসির মধ্যে প্রায় 1252টি কাজ রয়েছে সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে পয়েন্টগুলো কালেকশন করতে হয়। অর্থাৎ এক কথায় বলা যায় এটি একটি অসাধারণ ওয়েবসাইট ছোট ছোট কাজ করার জন্য। আমি মনে করি কোনো রকম দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আপনি এখানে কাজ করতে পারবেন অনায়াসে। ইস্যু স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি যখন পিটিসি তে ক্লিক করেছি, পিটিসি তে ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যে প্রায় 1252টি অ্যাডস রয়েছে। সেই অ্যাডস গুলোর মধ্যে আপনি ক্লিক করার পরে এখান থেকে নির্ধারিত কয়েন্স গুলো পেয়ে যাবেন। এটি যদি আপনি ক্লিক করেন, গোতে 120 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে, এবং আপনি প্রায় এখানে যে কয়েন্স গুলো দেওয়া আছে 4 লক্ষ কয়েন্স এর মতো আপনি এখান থেকে ক্লেম করতে পারেন। এবং ক্রিপ্টো ক্রেসিনো গেমস, এবং এটি হচ্ছে আরেকটি গেমস, এবং এটি হচ্ছে ফসেট পে এর মতো একটি গেম। সুতরাং আপনি এগুলো ক্লেম করে করে আর্নিং জেনারেট করতে পারবেন। সো আমি এখানে প্রথমত আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ক্লেম করতে হয়। আমি গোতে ক্লিক করছি, গোতে ক্লিক করার পরে আপনাকে প্রথমত এই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে, যেখানে একটি টাইম কাউন্ট হচ্ছে এই নির্ধারিত 120 সেকেন্ড আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে অপেক্ষা করতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি জাস্ট এই নির্ধারিত সময়টুকু যখন অপেক্ষা করবেন, অপেক্ষা করার এগেনস্টে আপনি এখান থেকে নির্ধারিত যে কয়েন্স প্রায় 4 লক্ষ কয়েন্স এর মতো সেই কয়েন্স গুলো আপনি অনায়াসে আপনার ব্যালেন্সের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। এখানে লুকোচুরির কিছু নেই, জাস্ট আপনি নির্ধারিত যে কয়েনগুলো নিতে বলেছে সেই কয়েনগুলো নেওয়ার জন্য যেভাবে তারা কাজ করতে বলেছে সেই কাজগুলো করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে। এবং এখান থেকে কিভাবে কয়েনগুলো উইথড্র করে নিতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এবং আপনাকে মনে রাখতে হবে
যে এই ওয়েবসাইটে আসার পরে অর্থাৎ 120 সেকেন্ড কিন্তু আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে স্টে করতে হবে, তার মানে অবস্থান করতে হবে। একটু স্ক্রলিং করবেন, স্ক্রলিং করে নিচে চলে আসবেন, নির্ধারিত সময়টুকু শেষ না হওয়া পর্যন্ত যেটি যেভাবে বলা আছে সেটি যদি সেভাবে করেন, তাহলে আমি অতটুকু অন্তত বলতে পারি যে এখানে অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন খুব সহজেই। আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আমি দেখালাম এখান থেকে কিভাবে আপনি কয়েনগুলো কালেকশন করে নেবেন। অলরাইট, টাইমটুকু শেষ হয়ে গিয়েছে, এরপরে একটি ক্যাপসা চলে আসছে। ক্যাপসা আসার পরে সলভ মিডিয়াতে ক্লিক করবেন, রাইট দ্য সাবওয়ে, সেটা আপনাকে ক্লিক এখানে টাইপ করতে হবে, রাইট দ্য সাবওয়ে। অলরাইট, আমি এটি ক্লেম করেছি প্রায় এই যে ক্রিপ্টো কিং, এই ক্রিপ্টো কিং এ যখন আমি গোতে ক্লিক করেছি 120 সেকেন্ড সেই ওয়েবসাইটটিতে অপেক্ষা করেছি, ওয়েবসাইটে অপেক্ষা করার পরে আমার এই নির্ধারিত কয়েন গুলো কিন্তু আমি পেয়ে যাব। সো আমি আগের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, আগের ড্যাশবোর্ডে আমার ছিল প্রায় 1 কোটি 87। এবার আমি একটু রিফ্রেশ দিচ্ছি জাস্ট কি হয় সেটি দেখার জন্য। সো এবার রিফ্রেশ করার পরে দেখতে পেলেন যে আমার বাড়তি যে কয়েনটুকু অর্থাৎ আমি পিটিসি তে ক্লেম করেছিলাম সেই ক্লেম করার এগেনস্টে আমার বাড়তি এই কয়েনটুকু কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো নির্ধারিত সময়ের পর পর আপনি এইভাবে পিটিসি গুলো ক্লেম করতে পারেন। সো আমি আবারও দেখাচ্ছি পিটিসি নেক্সট আরেকটি সেটি কিভাবে ক্লেম করতে হয়। আমি দেখাচ্ছি এটিতে আসার পরে আমি এটি ক্লেম করেছিলাম, এরপর আর এটিতে আমি ক্লেম করতে পারবো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি এইভাবে গোতে ক্লিক করবেন, গোতে ক্লিক করার পরে আপনি নেক্সট একটি ইন্টারফেসে চলে আসবেন। এখানে টাইমটি কাউন্ট হচ্ছে, এই টাইমটি কাউন্ট হওয়া পর্যন্ত তার মানে শেষ না হওয়া পর্যন্ত টোটাল 120 সেকেন্ড সেটি আপনাকে অপেক্ষা করতে হবে। অলরাইট, টাইমটুকু শেষ হয়ে গিয়েছে, এবার যে ক্যাপসাটি এসেছে সেই ক্যাপসাটি আমি ফিল আপ করবো। নো স্ট্রিংকিং ব্যাজেস, নো স্ট্রিং, নো। অলরাইট, আমার এখানে প্রায় যে কয়েন্সটুকু এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছেন প্রায় 4 লাখ কয়েন্স এর মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। এটিতে আমি ওকে করে নিব। ওকে করে নেওয়ার পরে আমার আগে ছিল কতটুকু, 1 কোটি প্রায় 1 কোটি 4 লক্ষের মতো। এবার আমি রিফ্রেশ দিচ্ছি, 8 লক্ষ হয়েছে কিনা আপনারা একটু দেখেন স্ক্রিনে। সো আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে, এই যে দেখতে পেলেন যে আমার 1 কোটি 8 লক্ষ কয়েন্স হয়ে গিয়েছে। 1 কয়েন্স মানে হচ্ছে 1 সাতোশি, দ্যাটস ইট। সো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি 10 মিনিট পর পর ম্যানুয়াল ফসেট ক্লেম করতে পারবেন এবং পাশাপাশি অটো ফসেট ক্লেম করতে পারবেন। পিটিসি প্রায় 1248টি রয়েছে এই মুহূর্তে, আপনি চাইলে পর পরে কিন্তু এই নির্ধারিত পিটিসি কয়েন গুলো আর্নিং করতে পারবেন খুব সহজে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে উইথড্র নেবেন। উইথড্র নিতে হলে আপনি সরাসরি এখানে যে উইথড্র অপশনটি দেখতে পাচ্ছেন সেই উইথড্র অপশনে চলে আসবেন। এখানে দেখা যাচ্ছে যে ডগি কয়েন ফসেট পে 1 কয়েন ইকুয়াল টু 1 সাতোশি। সো আমার অ্যাকাউন্টের মধ্যে অলরেডি প্রায় 1 কোটি 8 লক্ষ 87 কিন্তু জমা হয়ে গিয়েছে, তার মানে আমি এই 87টুকু আমি এবার উইথড্র করে নিতে পারবো। সো সেই জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে 3টি অপশন রয়েছে, ডগি কয়েনে অথবা ডগি কয়েন এক্সপ্রেস ক্রিপ্টোতে অথবা আপনি বিটকয়েনে নিতে পারবেন। সো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আমার অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্ট এটি এখানে অ্যাড হয়ে গিয়েছে, আমার যে অ্যামাউন্ট আমি আর্নিং করেছি এই অ্যামাউন্টটুকু এখানে কিন্তু আর্নিং অ্যাড হয়ে গিয়েছে। এবার আমাকে ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন, এটি হচ্ছে সবচেয়ে মেইন ব্যাপার। আপনারা অনেকেই বুঝতে পারেন যায় পারেন না যে ওয়ালেট অ্যাড্রেসটি কোথায় পাবেন। ওয়ালেট অ্যাড্রেসটি নিতে হলে আপনাকে সরাসরি গুগলের মধ্যে চলে আসতে হবে। এরপর আপনি fossetpay.io যখন সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে সরাসরি আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন fossetpay এর মধ্যে। fossetpay এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি ইউজার ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ইউজার ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে অনেকগুলো কয়েন বা ওয়ালেট দেখতে পাচ্ছেন। এখানে আমার ডগি কয়েন রয়েছে সবগুলো 0,0। এইবার আমি এই যে ব্যালেন্সটুকু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই 1 কোটি 8 লক্ষ 87 মতো এই ব্যালেন্সটুকু কিন্তু আমি এখানে অ্যাড করে নিব। সেই জন্য আমাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যে এখানে লিঙ্ক অ্যাড্রেস যেটি দেখতে পাচ্ছেন, লিঙ্ক অ্যাড্রেসের মধ্যে আমাকে ক্লিক করতে হবে। লিঙ্ক অ্যাড্রেসের মধ্যে ক্লিক করার পরে আমাকে ডগি কয়েন যেটি সেটি সিলেক্ট করে দিতে হবে। সেটি সিলেক্ট করে দেওয়ার পরে
আপনি কাজ করতে পারবেন, অথবা আপনি ডিপোজিটে ক্লিক করলে আপনি অ্যাড্রেসটি পেয়ে যাবেন। সরাসরি আপনি ডিপোজিটে ক্লিক করার পরে এই যে এখানে ডগি কয়েনের যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনাকে এখানে চলে আসতে হবে, দ্যাটস ইট, এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে আপনি দিস ব্যালেন্স ইজ ক্রিয়েট পিটিসি অ্যাডস অ্যান্ড ইউ ক্যান নট উইথড্র, সো এখানে আপনি উইথড্রতে ক্লিক করার সাথে সাথে সেটি আপনার এই ফসেট পে এর মধ্যে অ্যাড হয়ে যাবে। সো এখানে আরেকটি কথা বলেছে, আমার এটি কিন্তু ট্রান্সফার হয়নি, আমাকে এখানে ইমেল কনফার্মেশন করতে বলেছে। সো আমি আমার ইমেল কনফার্মেশনটা করব। ইমেল কনফার্মেশনটা করার জন্য ইমেল সেন্ড করা হয়েছে। এবার আমি আমার মেলটি চেক করব। এখানে একটি মেইল চলে আসছে, মেইলে একটি লিংক দেখতে পাচ্ছেন, সেই লিংকে লিংকের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার doggy2.me এর মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমার মূল ইন্টারফেসে চলে আসবে। এবার আমি অনায়াসেই ডগি কয়েন গুলো ট্রান্সফার করে নিতে পারবো। সো এবার আমি একটু ট্রাই করছি, জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আপনাকে জিনিসটা বুঝতে হবে। সো আমি এখানে এবার উইথড্র দিচ্ছি। উইথড্র দেওয়ার পরে একবার দেখা যাক কি হয়। এটিতে আমি ক্লিক করছি, এটি আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটুকু রয়েছে, এবার আমি অ্যাড্রেসটা এখানে দিব। অ্যাড্রেসটা দেওয়ার পরে জাস্ট উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পরে জাস্ট কি হয় সেটি একটু দেখে নিচ্ছি। অলরাইট, এত সাতোশি হ্যাজ বিন সেন্ড টু ইউর অ্যাকাউন্ট, এখানে জিরো হয়ে গিয়েছে। এবার আমি আমার সাতোশিটি অ্যাড হয়েছে কিনা ডগি কয়েনের মধ্যে, তার মানে ফসেট পে এর মধ্যে, সেটি আমি সেভ করে নিব। সেটি সেভ করতে হলে আমার এই যে এখানে ইউজার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, ইউজার ড্যাশবোর্ডে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার ডগি কয়েনে, এই যে দেখতে পেলেন আমার ডগি কয়েনের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে প্রায় 1,08,00,000 ডগি কয়েনের মতো। সো এটি সমান কত ইউএসডি হয় সেটি আমি এবার দেখাচ্ছি। এটিতে এটিকে আমি ইউএসডি তে কনভার্ট করে নিব। কনভার্ট করে নেওয়ার জন্য আমি সরাসরি চলে যাব। সরাসরি চলে যাব সাতোশি টু ইউএসডি। ইউএসডি তে আমি যদি এটি কনভার্ট করতে চাই কত টাকা, কত ইউএসডি হয়, এখানে আমার ইউএসডি হচ্ছে প্রায় 1,142 ইউএসডি, তার মানে 1,142 ইউএসডি আমি এখানে আর্নিং করেছি। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সাতোশি থেকে ইউএসডি তে কনভার্ট করে নিতে হয়, সেটি আশা করি আমি শেয়ার করেছি। সো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি বারবার ভিডিওটি দেখেন, দেখে এখান থেকে ফ্রি আর্নিং গুলো করে নিতে পারবেন। আমি যখন ট্রান্সফার করেছি এখানে 0,0 ব্যালেন্স হয়ে গিয়েছে, আগের ব্যালেন্সটি ছিল কিন্তু এত, এবার এখন ব্যালেন্স হয়েছে কিন্তু 0,0। এবং আপনারা সচক্ষে পেমেন্ট প্রুফ দেখেছেন, আশা করি আপনারা এতটুকু নিশ্চিত যে এই ওয়েবসাইটের মধ্যে অনায়াসে কিন্তু ইনকাম জেনারেট করা যায়। এভাবে আপনি 10 মিনিট পর পর ম্যানুয়াল প্রসেস ক্লেম করতে পারেন, এবং অসংখ্য পিটিসি রয়েছে এখানে। পিটিসি গুলোতে আপনি 120 সেকেন্ড যখন অপেক্ষা করবেন প্রায় 4,87,000 এখান থেকে ক্লেম করতে পারেন। সো আমি আগেই বলেছি এখান থেকে আপনি অনায়াসে এই কাজগুলো করে আর্নিং জেনারেট করতে পারবেন। সো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আইল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে গেট কানেক্টেড উইথ লার্নিং এন্ড আর্নিং টিউব।